thank you সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের শিক্ষার্থীদের আজকের পাঠে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মশুর রহমান শিক্ষক স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং আজকের পাঠে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন আমি সম্রাট কুমার দে শিক্ষক স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আজ আমরা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্সে জাভা অপারেটর এক্সপ্রেশন এবং স্টেটমেন্ট সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব যদিও আমাদের এই আলোচনাটি বিসি সি লেভেলের হলেও আমাদের যে ডিপ্লোমা প্রোগ্রামটি রয়েছে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামের শিক্ষার্থীদেরও বেশ উপকারে আসবে চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা আপনাদের নির্ধারিত পাঠ্যপুস্তকটি এবং প্রয়োজনীয় তথ্য নোট করার জন্য খাতা কলম হাতের কাছে রাখুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা শেষে আপনি জাভা অপারেটর এবং এর প্রকারভেদ সম্পর্কে জানতে পারবেন জাভাতে এক্সপ্রেশন কিভাবে লিখতে হয় সেটি শিখতে পারবেন জাভা স্টেটমেন্টস এর প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবেন আমরা জানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো কাজ করতে হলে অপারেটার প্রয়োজন পড়ে আর এই অপারেটর বেশ কিছু অপারেন্ট এর মাধ্যমে কাজ করে থাকে এবং এরপরে এর ফলাফল রিটার্ন করে থাকে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা জানি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো অপারেটর কাজ করার জন্য বেশ কিছু অপারেন্ডের প্রয়োজন পড়ে এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে অপারেটরের ছাড়া আমরা আসলে কোনো কাজই এক্সিকিউট করতে পারবো না এবং এই অপারেন্ডের সাহায্যে আমরা আসলে অপারেটরের কাজগুলি করে থাকি তো সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে পরবর্তীতে অপারেন্ড এবং অপারেন্ডের সাহায্যে আমরা আমাদের ফলাফল রিটার্ন করে থাকি চলুন আমরা কিছু অপারেটর সমূহ দেখে নেই প্রথমেই আমাদের রয়েছে অ্যাসাইনমেন্ট অপারেটর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইকুয়াল একটি চিহ্ন রয়েছে যেটি আমরা সাধারণত যখন আমরা ছোটবেলায় গণিত পড়তাম বা এখন আমরা যখন গণিত দেখি এটাকে বাংলায় আমরা সমান বলি এটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অপারেটর বলতেছি তো এই অপারেটরকে আমরা ইতিমধ্যেই আমাদের পূর্ববর্তী পাঠে আমরা বাইসাইকেল ক্লাস তৈরি করেছি এবং ওখানে তিনটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি যে তিনটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে প্রথমেই রয়েছে ইন্টিজার ক্যাডেন্স ইকুয়াল জিরো ইন্টিজার স্পিড ইকুয়াল জিরো ইন্টিজার গিয়ার ইকুয়াল ওয়ান এই ভেরিয়েবলগুলোর ডান পাশে সমান চিহ্নের পর একটি ভ্যালু বা মান বসিয়েছে এভাবে আমরা একটি ভেরিয়েবলের মাঝে ভ্যালু অ্যাসাইন করতে পারি এর পরবর্তী ধাপে আমরা এরিথমেটিক অপারেটর নিয়ে কথা বলবো সাধারণত আমরা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি কাজ করতে হয় এবং এই কাজগুলি করার জন্য আমাদের বেশ কিছু অপারেটর রয়েছে আমরা জানি আমরা যোগের কাজ করতে গেলে আমাদের প্লাস সাইন আমার আমরা সাবট্রাকশন করতে গেলে মাইনাস আমরা মাল্টিপ্লিকেশন করতে গেলে আমাদের অ্যাস্টারিক চিহ্ন দিয়ে আমরা সাধারণত করে থাকি এবং ডিভিশন করতে গেলে আমরা ডিভাইডের চিহ্ন ইউজ করি তবে এক্ষেত্রে একটি নতুন বিষয় হচ্ছে আমরা মডুলাস ইউজ করা যেখানে আমাদের এখানে রিমাইন্ডার হিসাবে ব্যবহৃত হয় সাধারণত এটি আমরা সাধারণ গণিতে পার্সেন্টেজ বলে থাকি তো আপনার স্ক্রিনে আমাদের অপারেটরগুলির নাম আমরা দেখে নিই প্লাস এটিকে আমরা এডিটিভ অপারেটর বলবো যা দুটি সংখ্যা বা স্ট্রিং যোগ করার জন্য ব্যবহার করা হয় মাইনাস যেটাকে আমরা সাবট্রাকশন বলবো যা একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা বিয়োগ করার জন্য ব্যবহার করা হয় মাল্টিপ্লিকেশন অপারেটর যা দুটি সংখ্যাকে গুণ করে ডিভাইডেড অপারেটর যেটাকে আমরা ডিভিশন অপারেটর বলবো যা দিয়ে একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় এবং সর্বশেষ আমাদের মডুলাস যেটাকে আমরা রিমাইন্ডার অপারেটর বলবো যা একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দ্বারা ভাগ করে ভাগশেষ রিটার্ন করে তো চলুন শিক্ষার্থীবৃন্দ আমরা এখন আমাদের এই অপারেটরগুলোর সাহায্যে আমরা একটি কোড করে ফেলি এবং কোডের মাধ্যমে আমরা দেখতে পাবো আমাদের এই অ্যারিথমেটিক অপারেটরটি কিভাবে কাজ করে চলুন আমরা স্ক্রিনে দেখি এখানে দেখুন আমরা একটি ক্লাস ডিক্লেয়ার করেছি এবং মেন ফাংশনের মধ্যে প্রথম ব্লকে আমি আমি অ্যাডিটিভের কাজ করেছি এবং অ্যাডিটিভের এখানে দেখুন আপনি যে আমরা আমরা ইনটিজার রেজাল্টে ওয়ান প্লাস টু এর মান বসে বসানোর চেষ্টা করছি এবং তার রেজাল্ট আমি প্রিন্ট আউট করতে চাই এর রেজাল্ট প্রিন্ট আউটের জন্য আমরা প্রত্যেকটা ব্লকে আলাদা আলাদাভাবে কাজ করব প্রথম ব্লকে আমরা কাজ করতেছি অ্যাডিটিভ সিমিলার ওয়েতে দ্বিতীয় ব্লকে আমরা কাজ করতেছি সাবট্রাকশান তৃতীয় ব্লকে আমরা কাজ করতেছি মাল্টিপ্লিকেশন চতুর্থ ব্লকে আমরা কাজ করতেছি ডিভিশন এবং পঞ্চমে দুইটি ব্লক আছে সেখানে আমরা প্রথমটি যোগ করি দ্বিতীয় ভাগে আমরা মডুলাস করব এবং একটি রিমাইন্ডার বা শেষ রিটার্ন করব। এরপরে আমরা যদি এইটিকে জাভা আমাদের আইডি প্ল্যাটফর্মে এনভায়রনমেন্টে যদি আমরা রান করি দেখা যাবে যে আমাদের ফলাফল কি রিটার্ন করে আমি আমাদের সম্মানিত শিক্ষক জনাব সম্রাট কুমার দেকে অনুরোধ করব আমাদের এই প্রোগ্রামটি জাভাতে রান করে কিভাবে এক্সিকিউশন করা যায় সেটি আমাদের শিক্ষার্থীদেরকে দেখানোর জন্য ধন্যবাদ স্যার আপনার আলোচনার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা শিখলাম জাভার বিভিন্ন অপারেটর সম্পর্কে এখন আমরা অ্যারিকমেটিক অপারেটর ব্যবহারের মাধ্যমে নেটবিন আইডি ব্যবহার করে কিভাবে একটি অ্যারিকমেটিক অপারেটর প্রোগ্রাম রান করতে হয় বা এক্সিকিউট করতে হয় আমরা এখন সেটি সরাসরি স্ক্রিনে দেখানোর চেষ্টা করব তবে দেরি না করে আসুন আমরা স্ক্রিনে চলে যাই প্রিয় শিক্ষার্থী আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা জাভাতে কোড করার জন্য নেট ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনভায়রনমেন্টটি ব্যবহার করছি আমাদের স্যার আপনি যেভাবে বললেন সেই অনুযায়ী আমরা এখন নেটবিন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনভায়রনমেন্টটি কিন্তু অবশ্যই শিক্ষার্থীদের কম্পিউটার সিস্টেমে ইনস্টল করা থাকতে হবে প্রিয় শিক্ষার্থী আপনারা যদি আমার স্ক্রিন লক্ষ্য করেন তাহলে দেখবেন আমরা বাম পাশে প্রজেক্ট ফোল্ডারে আগে থেকেই আপনাদের জন্য একটি অ্যারিথমেটিক অপারেটরের ক্লাস তৈরি করে নিয়ে এসেছি সেখানে আমাদের একটু আগে দেখানো যে কোড ব্লকগুলো ছিল সেই ব্লকগুলো কোড আকারে লেখা হয়েছে এবার আমরা জানি যে যা নেটবিনে কোনো প্রোগ্রাম যদি রান করতে হয় তাহলে সেই ক্লাস ফাইলের উপরে রাইট ক্লিক করে রান ফাইল বা শিফট এফ প্রেস করলে প্রোগ্রামটি নিচে আউটপুট স্ক্রিনে প্রদর্শিত হবে ঠিক যেভাবে আমরা আমাদের প্রেজেন্টেশনে দেখেছিলাম সেই একইভাবে অ্যারিথমেটিকের কিন্তু আউটপুটটা আমরা এখন এখানে রান করলাম এখানে আমরা কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে কিভাবে অ্যারিথমেটিকের বিভিন্ন অপারেটর প্লাস মাইনাস গুণ ভাগ এবং হচ্ছে রিমাইন্ডার বা মডুলাস অপারেটরটি আউটপুট দিচ্ছে তো এটিই ছিল মূলত আমাদের অ্যারিথমেটিক অপারেটরের সামগ্রিক কোড ইমপ্লিমেন্টেশন এরপরে প্রিয় শিক্ষার্থী আমরা সরাসরি কথা বলবো ইউনিয়ারি অপারেটর নিয়ে সুপ্রিয় শিক্ষার্থী ইতিমধ্যে আমরা বিভিন্ন অপারেটর সম্পর্কে জেনে এসেছি তবে ইউনিয়ারি অপারেটর এদের থেকে বেশ আলাদা আমরা জানি আমরা যখন অপারেটর নিয়ে কাজ করি তখন আমাদের একের অধিক বা মাল্টিপল অপারেন্ডের প্রয়োজন হয় স্যার আপনি যেহেতু বলেছেন যে বিভিন্ন অপারেটর বিভিন্ন অপারেন্ডের সাথে কাজ করে কিন্তু স্যার ইউনারি অপারেটর একটু আলাদা সে মূলত কাজ করে হচ্ছে সিঙ্গেল অপারেন্ডের সাথে ইউনারি অপারেটর নিয়ে যখনই আমরা কথা বলি তখন মূলত তিন থেকে চারটি ভাগে ইউনারি অপারেটরকে ভাগ করা হয় এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর বা ডিক্রিমেন্ট অপারেটর বা নেগেশন অপারেটর এই তিনটি অপারেটর নিয়ে আমরা এখনই একটি প্রোগ্রাম ব্লক দেখব তার আগে আমাদের জানা প্রয়োজন এটি আসলে কিভাবে কাজ করে যদি আমরা কোনো ভেরিয়েবলের ভ্যালু ইনক্রিমেন্ট করতে চাই তখন আমরা প্লাস প্লাস বা ইনক্রিমেন্ট ইউনারি অপারেটর ব্যবহার করি কোনো ভ্যালু যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা মাইনাস মাইনাস বা হচ্ছে নেগেটিভ ভ্যালু ব্যবহার করি বা ডিক্রিমেন্ট ব্যবহার করি এবং কোনো ট্রু ভ্যালুকে ফলস করতে চাইলে বা ফলস ভ্যালুকে ট্রু বা জিরো কে ওয়ান বা ওয়ান কে জিরো করতে চাইলে আমরা কিন্তু নেগেশনের ব্যবহার করে থাকি প্রিয় শিক্ষার্থী স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটি ইউনারি অপারেটর দিয়ে প্রোগ্রাম লেখা হয়েছে যেখানে আমরা সবগুলো অপারেটর ব্যবহার করেছি আমরা আশা রাখবো অ্যারিথমেটিক অপারেটর ঠিক যেভাবে আমরা নেটবিনে রান করেছি আপনারাও ঠিক তেমনি নেটবিন আইডি ব্যবহার করে এই প্রোগ্রামটি রান করে আউটপুট দেখে নেবেন এরপরে আমরা সরাসরি চলে যাব আরেকটি অপারেটর এখানে মূলত আমরা দুটি অপারেটর নিয়ে কাজ করব একটি হলো রিলেশনাল অপারেটার এবং আরেকটি হচ্ছে ইকুয়েলিটি অপারেটর আসুন আমরা স্ক্রিনে রিলেশনাল অপারেটর এবং ইকুইলিটি অপারেটারের সাইনটি দেখে নেই। ইকুয়ালিটি অপারেটর এবং রিলেশনাল অপারেটর মূলত হচ্ছে দুটি আলাদা ভাগে ভাগ হয়েছে আমরা যখন কোন দুটি ভ্যালুর মধ্যে কম্পারিজন করব তখন মূলত আমরা ইকুয়েলিটি অপারেটর ব্যবহার করি এবং এই কম্পারিজনের ফলাফল দেখার জন্য কে বড় বা কে ছোট সেটির জন্য মূলত হচ্ছে আমরা রিলেশনাল অপারেটর ব্যবহার করি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ইকুয়াল ইকুয়াল নট ইকুয়াল গ্রেটার দেন গ্রেটার ইকুয়াল লেস দেন এবং লেস ইকুয়াল এই ছয়টি মূলত হচ্ছে একত্রে ইকুয়ালিটি বা রিলেশনাল অপারেটর বলা হয় এবার আমরা দেরি না করে সরাসরি ইকুয়ালিটি এবং রিলেশনাল অপারেটরের একটি প্রোগ্রাম দেখে নেব আমরা এখানে দুটি ভ্যালু নিয়ে নিয়েছি এবং দুটি ভ্যালুতেই আমরা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু রেখেছি ভ্যালু ওয়ানে ওয়ান এবং ভ্যালু এ টু রেখেছি এবার এই প্রোগ্রামটিকে আমরা যদি ইফ এর মাধ্যমে কম্পারিজন অপারেটর এবং হচ্ছে অপারেটর দিয়ে লিখি তাহলে আমরা ডান পাশে স্ক্রিনে নির্দিষ্ট আউটপুট পাবো আমাদের এই প্রোগ্রামের ক্ষেত্রে আমরা এই আউটপুটটি পেয়েছি শিক্ষার্থীবৃন্দরা আমরা আশা করবো আপনারাও গত দুটি প্রোগ্রামের মতো এই প্রোগ্রামটিও নেটবিনে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং আউটপুট আমরা যেভাবে দেখিয়েছি সেভাবেই নিয়ে আসতে পারবেন বলে আমরা আশা রাখি প্রিয় শিক্ষার্থী এই মুহূর্তে আমরা জেনে ফেলেছি বিভিন্ন অপারেটর সম্পর্কে এরপরে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি অপারেটর নিয়ে যেটির নাম হচ্ছে কন্ডিশনাল অপারেটর শর্ত সাপেক্ষে যখন জাভাতে কোনো প্রোগ্রাম লেখা হয় তখন মূলত আমরা কন্ডিশনাল অপারেটর ব্যবহার করে থাকি স্ক্রিনে আমরা দুটি কন্ডিশনাল অপারেটর দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ডাবল এম্পারসেন্টের মাধ্যমে আমরা লিখেছি কন্ডিশনাল অ্যান্ড এবং হরিজেন্টাল ডাবল বারের মাধ্যমে আমরা লিখেছি কন্ডিশনাল অর এবার আমরা কন্ডিশনাল অ্যান্ড এবং কন্ডিশনাল অর ব্যবহার করে একটি প্রোগ্রাম দেখার চেষ্টা করব। আমরা যদি এই প্রোগ্রামটার দিকে লক্ষ্য করি এটিও কিন্তু আমাদের পূর্ববর্তী প্রোগ্রামের মতোই ভ্যালু ওয়ান এবং ভ্যালু টু এই দুটি ভেরিয়েবলের মাধ্যমে লেখা হয়েছে এবং এর নির্দিষ্ট আউটপুট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপরে আমাদের আজকের পাঠের আরেকটি উল্লেখযোগ্য বিষয় সেটি হচ্ছে এক্সপ্রেশন আমরা এখনো পর্যন্ত জাভা কোডে যত ধরনের কোড লিখে এসেছি সব জায়গাতে আমরা কিন্তু এক্সপ্রেশনের ব্যবহার করে এসেছি কিন্তু আমরা জানি না আসলে এক্সপ্রেশনকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি জাভাতে এক্সপ্রেশন প্রকাশ করার জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া বা বিভিন্ন প্রক্রিয়া রয়েছে স্ক্রিনে আমরা তারই একটি উদাহরণ দেখে নেব এক্সপ্রেশন হচ্ছে কতগুলো ভেরিয়েবল অপারেটর এবং মেথড বা ফাংশন কলের মাধ্যমে একটি আউটপুট তৈরি করার প্রক্রিয়া এবং এই আউটপুট তৈরি করার জন্য যে কোড লেখা হয় তা মূলত আমরা এক্সপ্রেশন বলে থাকি যেমন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা একটি প্রোগ্রাম লিখেছি যেমন ইন্টিজার ক্যাডেন্স ইকুয়ালস টু জিরো এটি একটি এক্সপ্রেশন এবং আমরা একটি এর মধ্যে জিরো ইন্ডেক্সে বা এর প্রথম ইন্ডেক্সে আমরা মান রেখেছে হানড্রেড এটি একটি আমাদের এক্সপ্রেশন ঠিক তেমনি আমরা যখন একটি ভ্যালু কম্পারিজন করেছি ইফ ভ্যালু ওয়ান ইকুয়াল ইকুয়াল ভ্যালু টু এখানে কিন্তু আমাদের একটি এক্সপ্রেশন লেখা হয়েছে ইকুয়াল ইকুয়াল সাইনের মাধ্যমে এটি ছিল মূলত আমাদের এক্সপ্রেশন নিয়ে বিস্তারিত আলোচনা এবার আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের পাঠের শেষ আলোচ্য বিষয় স্টেটমেন্টস নিয়ে স্ক্রিনে আপনারা স্টেটমেন্টসের ডিটেলস দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট বলতে মূলত একটি পূর্ণাঙ্গ বা সার্থক বাংলা বাক্যকে আমরা বুঝিয়েছি তবে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে স্টেটমেন্ট হচ্ছে একটি ছোটো ইউনিট অফ কোড যা এক্সিকিউট করা যায় কতকগুলো এক্সপ্রেশনের শেষে সেমিক্রোন দিলে পরে আমরা মূলত একটি স্টেটমেন্ট পেতে পারি আমরা কিছু উদাহরণ দেখে আসি যেমন অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশন ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহার মেথড বা ফাংশন কল করা নতুন অবজেক্ট তৈরি করা মজার বিষয় এই সমস্ত প্রক্রিয়াগুলোকে একত্রে বলা হয় এক্সপ্রেশনাল স্টেটমেন্ট এরপর আমরা বিভিন্ন প্রকার স্টেটমেন্টের উদাহরণ দেখে নিব তবে শিক্ষার্থীবৃন্দরা আমরা কিন্তু ইতিমধ্যে স্টেটমেন্ট লেখাও শিখে ফেলেছি পূর্ববর্তী পাঠে কিন্তু আমরা স্টেটমেন্টের সামগ্রিক বিষয় নিয়ে কোডের মাধ্যমে আমরা আলোচনা করেছিলাম আজকে শুধু আমরা সেটার সিনটেকটিক্যাল রূপটা দেখব এখানে আমরা চার ধরনের স্টেটমেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রথম স্টেটমেন্টটা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট এরপরে হচ্ছে ইনক্রিমেন্ট স্টেটমেন্ট এরপরে একটি মেথড কল করা হয়েছে এবং সবশেষ আমরা হচ্ছে একটি অবজেক্ট স্টেটমেন্ট তৈরি করেছি এর বাইরেও আরও দু ধরনের স্টেটমেন্ট আছে যেটি হচ্ছে আমরা আমাদের আগামী পাঠে আলোচনা করব। একটিকে আমরা বলি ডিক্লারেশন স্টেটমেন্ট এবং আরেকটিকে বলি আমরা ফ্লো কন্ট্রোল স্টেটমেন্ট এটি ছিল মূলত আমাদের আজকের পাঠের মূল আলোচ্য বিষয়বস্তু ধন্যবাদ আপনাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের পাঠ গ্রহণে সহায়তা করবে আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ আপনারা চাইলে আমাদের সাথে ইমেলেও যোগাযোগ করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস হলো ডেন ডট এস এস টি অ্যাট পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ ডেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য আপনারা আমাদের সাথে ইমেলেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইমেলে যোগাযোগের ঠিকানা ডেন ডট এস এস টি অ্যাট দ্য ওয়েট ডট এসি ডট বিডি পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ